তারাবির নামাজ পড়ছি কিন্তু হক আদায় করতে পারি না। 40 বছর ফজরের নামাজ পড়ছে, রাত্রে ঘুমাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাদের মাঝে আমাদের সামিল ফরমাও। প্রথমে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন বৈরী আবহাওয়া থেকে আমাদেরকে আজকের এই ঈদ উল ফিতরের এই খুশির দিনে আমরা এখন পর্যন্ত ঐতিহ্যবাহী শাহিদ গা ময়দানে অতীতের যে কোনো দিনের চাইতে বিশাল একটি জামাত এখানে অনুষ্ঠিত হতে পেরেছে, আমরা নামাজ আদায় করতে পেরেছি, এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বিগত 2 বছর প্যান্ডামিকের কারণে আমরা যেভাবে একত্রিত হতে পারিনি, ঠিক পাশাপাশি আমরা অনেককে হারিয়েছি। আমাদের এই প্যান্ডামিকের কারণে আমরা হারিয়েছি সদ্য বিদায়ী আব্দুল মাল আব্দুল মহির সাবেক অর্থমন্ত্রী, আমাদের প্রাক্তন মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, বিএনপির সাবেক সভাপতি এম এ হক, দিলদার হোসেন সেলিম, তারপরে আমাদের মাহমুদ সামাদ চৌধুরী কয়েস, অসংখ্য নাম না জানা অনেক 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 আলিম উলামা অনেকেই আমরা হারিয়েছি। হতাহত সবার নাম এখন ওই মুহূর্তে আমার স্মরণ পড়ছে না। তা আমরা সবার জন্য যারাই দেশে বিদেশে আমাদের অনেক অনেকেই হারিয়েছে, তাদের সকলের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আপন জন যার আমি আমার ছেলে আজকে আমার কাছে নাই, ঠিক অনেককে অনেক পরিবারের আমরা দাঁড়ান প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো বাংলা আত্মীয় স্বজন, আমাদের এই সিলেটে প্রায় 70-80% মানুষ আমাদের বাইরে। কাজেই আজকে নিকট আত্মীয়রা যখন আমরা কাছে থাকে না, তখন স্বাভাবিক কারণে তাদের কথা মনে পড়ে, তো তারাও ঠিক তেমনিভাবে অধীর আগ্রহে ওইখান থেকে আমাদের কথা স্মরণ করেন। এবং আপনাদের এই তথ্য প্রযুক্তির কারণে হয়তো আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না, কিন্তু তাদেরকে প্রযুক্তির কারণে আমরা ঘরে ঘরে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তা আমি মনে করি আপনাদের মাধ্যমে আবারও আমাদের প্রবাসী ভাই ওদের কাছে আমরা কৃতজ্ঞ, এই জন্য তারা সিলেটের যে কোনো দুঃসময়ে তারা তাদের নিজের অবস্থান থেকে তারা যেভাবে সাহায্যের হাত, তারা নিজেরাও কিন্তু একটা কঠিন সময় অতিবাহিত করেছেন। আজকে আমাদের প্রবাসী যুক্তরাজ্য, লন্ডনে বা আমেরিকা বা সৌদি আরবে যে ব্যবসা বাণিজ্য তাদের কি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন। এর মধ্যেও তারা আমাদেরকে বলেন নাই, তাদের সেই সম্পদ থেকে আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের সবাই এই সদগাটাকে কবুল করেন আর তারা যেন সুস্থ দেন, আবার তারা যেন এই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারেন। সিলেট হচ্ছে একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, স্বাভাবিক কারণেই আমি যে আজকে এখানে ঈদের জামাতে আসি, আজকে আমার বাচ্চা কাচ্চারা দেশের বাইরে, সেই হিসাবে অনেকের বাচ্চা ছেলে সন্তান পিতা মাতা সবাই কিন্তু প্রবাসে আছে। আমরা যেভাবে শাহিদ গায়ে ময়দানে একত্রিত জড়ো হয়ে আমরা যেভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছি, বাংলাদেশের মানুষ যেখানেই থাকুক না কেন, বিশ্বের যে স্থানে, এইভাবে কিন্তু তারা আদায় করতে পারছে না। যারা আজকে দেখবে তারা অবশ্যই মনের মধ্যে এটাই জাগবে, যেহেতু তারা এই দেশের নাগরিক এবং এই দেশে জন্মগ্রহণ করে অনেকে লেখাপড়া করে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন চাকুর নিয়ে আসে, তারা অবশ্যই মিস করবে। আমরা এই মুহূর্তে এইটুকু বলবো, হ্যাঁ, ঈদ শেষ নয়, আগামীতে আরও ঈদ আসে, হচ্ছে আনন্দ খুশি। তারা অত্যন্ত মিস করে যে তাদের আত্মীয় স্বজন বাড়িঘর ছেড়ে তারা প্রবাস জীবনে থাকে, সেই হিসাবে তারা অনেক মিস করে এবং তাদের আক্ষেপ থাকে যে আমরা আজকে আমাদের বাবা মা ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আজকে প্রবাসের থাকার কারণে আমরা ঈদ উদযাপন করতেছি একা একা। পবিত্র ঈদ উল ফিতরের আদায় নামাজ পড়ে আমরা সাধারণত আমরা কুলাকুলি করি, একে অপরের সাক্ষাৎ করি এবং আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই এবং অন্যর বাড়ির দাওয়াত দেন, আমরা দাওয়াতে শরিক হই, আপ্যায়ন করাই, সব একে একজনের খোঁজ খবর নেই। এটাই মূলত ঈদের পরে আমরা রমজানের পরে, রমজানের ঈদের পরে জামাতের আদায় করে এই কাজগুলো আমরা করি।
প্রথমবারের মতো আমরা ঈদগাহ জামাত প্রথম পারছি। অক্টোও সবচেয়ে বেশি আনন্দের এবং অক্টোও সবচেয়ে বেশি, বাট আজকে আমরা সবচেয়ে বেশি মিস করবো আমাদের এত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে। এখানে সিলেটের ঐতিহ্য এবং একটা সম্প্রীতির যে একটা ইতিহাস আছে তা আবার আজকে প্রমাণিত হয়েছে। আমরা কে কোন দলের সেটা বড় কথা নয়, আমরা সবাই সবার সাথে একাকার হয়ে ধনী গরিব সব মানুষ একসাথে হয়েছে। এর জন্য আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা এই আনন্দের ধারা ভবিষ্যতে বজায় রাখতে চাই। একটি সুন্দর সুখী সমৃদ্ধি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই সিলেটের উন্নয়নের কথা দেখেন, কোন দলের মেয়র সেটা না, তিনি সিলেটের উন্নয়নের জন্য সারা দেশের উন্নয়নের অংশ হিসেবে সিলেটবাসী আমরা যাতে উন্নত হই এর জন্য 1200 কোটি টাকা দিয়েছেন, এটা একটা বড় উদাহরণ। পবিত্র ঈদুল ফিতরের জামাত সিলেটের ঐতিহাসিক শাহেদগা ময়দানে সকাল 8:30 শুরু হয়।